গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে জাতীয় সড়কের মাঝখণ্ড মোড়ে একটি হোটেলে একটি পিকআপ ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়িটিতে তল্লাশ চালিয়ে 5,500টি জিলেটিন স্টিক ও 2,500টি ডিটোনেটর উদ্ধার করে। যদিও গাড়ি চালক ও খালাসি পলাতক, পুলিশ গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দবার্তা। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে জাতীয় সড়কের মাঝখণ্ড মোড়ে একটি হোটেলে একটি পিকআপ ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়িটিতে তল্লাশ চালিয়ে 5,500টি জিলেটিন স্টিক ও 2,500টি ডিটোনেটর উদ্ধার করে। যদিও গাড়ি চালক ও খালাসি পলাতক, পুলিশ গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দবার্তা।